আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের এতাহাতের সাথে সাথে উলিল আমরের এতাহাত করার জন্য। এটা আমার কথা নয়, এটা মহান রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ এটা যদি যথেষ্ট হতো তাহলে আমাদেরকে উলিল আমরের কথা কেন বলা হলো? শুধু তাই নয়, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর শুকরিয়া যদি যথেষ্ট হতো মা বাবার শুকরিয়ার প্রয়োজন কি? এখানে আল্লাহ পাক নিজে বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো এবং মাতা পিতার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, মাতা পিতার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর এতাত আল্লাহর অনুসরণ আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের পাকের এতাত রসুলের পাকের অনুসরণ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার আনুগত্য করতে হবে। সাথে সাথে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যারা উলিল আমর আছে তাদেরও আনুগত্য স্বীকার করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের 59 নম্বর আয়াত সূরা নেসা সূরা নিসা পঞ্চম পারা। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহ আল্লাহর এতাত করো, ওয়াতিউর রাসূল এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান আছে উলিল আমর আছে তোমরা তাদের এতাত করো। আল্লাহর এতাত রাসূলের পাকের এতাত উলিল আমরের এতাত। এখানে আতিউল্লাহ আল্লাহর এতাত এটার উপর ওয়াকফ করার নাই, আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমর এরকম বলেন নাই, বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাকের এতাত করবে এবং রাসূল পাকের এতাত করবে কিন্তু উলিল আমরের ব্যাপারে ওয়া আতিউ উলিল আমর বলেন নাই। অর্থাৎ উলিল আমর যারা ক্ষমতাবান তাদেরকে মানতে বলছে, তারা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থেকে কোরআন সুন্নার আলোকে আমাদেরকে আল্লাহর পথে ডাকবে তাদের আমাদেরকে এতাত করতে হবে। এজন্য আতিউল্লাহ বলেছেন আতিউর রাসূল বলেছেন, উলিল আমরকে ওই আতিউর রাসূলের উপর ওয়াকফ করে দিয়েছেন, আকফ করেছেন। কেন? যেহেতু আল্লাহর এতাত রাসূল পাকের এতাত এবং উলিল আমরের এতাত করতে হবে, উলিল আমর যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে মতে থাকে। আর বিশেষ করে আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের অন্য আয়াতে ইরশাদ করতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো। তাহলে এখানে যে প্রশ্ন করা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল কি যথেষ্ট নয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক নিজে বলতেছেন উলিল আমরের এতাত। কেন বলতেছেন? যেহেতু আপনি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে মশলা বের করা আপনার পক্ষে সম্ভব হবে না। যারা বলবে আমাদের কাছে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, এতটুকু যথেষ্ট, তাহলে উনাকে যদি দাঁড় করায় জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফের তফসির করার জন্য হাদিস পাকের করা করার জন্য কি কি এলমের প্রয়োজন হবে, কত প্রকারের এলমের প্রয়োজন হবে, আপনার কাছে কয় প্রকারের এলম আছে, কোরআনুল করিমের যদি ব্যাখ্যা করতে হয় বড় বড় মুফাসসিরিনে কেরাম যারা বাহরুল উলুম ছিলেন, এলমের সাগর ছিলেন, যাদের কাছে এরকম এলম ছিল কোরআনুল করিমের উলুমুল কোরআনের এলম উসুলে তাফসীরের এলম, বিশেষ করে এই কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা আয়াতের শান নজুল এবং আয়াতে মুহকামাত আয়াতে মুতাশাবিহাত কোনগুলো এবং আয়াতুল আহকাম কোনগুলো এবং কোন আয়াত দ্বারা কিভাবে আহকাম বের হচ্ছে এবং কোনটা নাসেখ কোনটা মনসুখ কোন আয়াত দ্বারা কোন আয়াত রহিত হয়েছে, এই এলম যদি না থাকে তাহলে সে কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যা করার কোনো অধিকারই রাখে না। সেই এলম লাগবে,
হাদিসে পাক থেকে মশলা বের করতে এলম লাগবে। হাদিসে পাক থেকে মশলা যারা বের করেছেন বড় বড় ইমামরা, হযরতে সাইয়্যেদনা ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন প্রতিটা হরফে প্রতিটা শব্দের 80 প্রকারের অর্থ জানা থাকতে হবে। এক একটি আরবি হরফ শব্দ আরবি শব্দের 80 প্রকারের অর্থ, কারণ আরবি হচ্ছে অনেক ব্যাপক, আরবি খুব ব্যাপক। আপনি ইংরেজির মধ্যে 600-700-800-900 ওয়ার্ড যদি কোন রকম স্টক করতে পারেন আপনি কিছু কিছু ইংরেজি কথা বলতে পারবেন, কিন্তু আরবি এত ব্যাপক, আরবি কোনটা কোন অর্থ বুঝাচ্ছে, কোন সময় কোন অর্থ নিতে হবে এটা আপনাকে বুঝতে হবে। এজন্য বলা হয়েছে প্রত্যেকটা শব্দের 80 প্রকারের এলম যার কাছে আছে সেই মশলা বের করতে পারবে। শুধু তাই নয়, উনাকে মুত্তাকি হতে হবে, স্বজন প্রীতি থেকে দূরে থাকতে হবে, দলপ্রীতি স্বজন প্রীতি ওনার ভিতর থাকতে পারবে না। নাসেখ মনসুখের এলম লাগবে, উলুমুল কোরআনের সম্পূর্ণ এলম ওনার কাছে থাকতে হবে, এবং হাদিসে পাকের এই সাহাবায়ে কেরামের ভিতর যে মতানৈক্য আছে এই সাহাবি এইভাবে বর্ণনা করেছেন এই সনদে, আরেক সনদে আরেক প্রকারের বর্ণনা এসেছে। এই মতানৈক্যের উপর সম্পূর্ণ ওনাকে দখল থাকতে হবে এবং উসুলে হাদিসের উপর সমূহ জ্ঞান থাকতে হবে, কোন হাদিস সহিহ কোন হাদিস জয়ীফ এবং হাদিস কত প্রকার, কোনটা কোন প্রকারের হাদিস, এটা কোন প্রকারের হাদিস, কোনটা মুত্তাসিল কোনটা মওকুফ কোনটা মুক্তু কোনটা মুনকাতে কোনটা মদল, এগুলো সব এলম ওনার কাছে জানা থাকতে হবে। কিন্তু আমাদের এখানে কিছু আহলে হাদিস আছে যে রিক্সা চালায় উনি আহলে হাদিস, হ্যাঁ এখানে ঠেলা গাড়ি ঠেলে দিন মজুরি কাজ করে দোকানদারি করে সদায়করি করে ব্যবসা করে উনি আহলে হাদিস। আসলে আহলে হাদিস কিতাবের মধ্যে আছে, কাদেরকে আহলে হাদিস বলা হয়, বড় বড় মুহাদ্দিসিনদেরকে আহলে হাদিস বলা হয়েছে। আহলে হাদিস বলা হয় জগৎ বিখ্যাত মুহাদ্দিস যারা ওনাদেরকে বলা হয়েছে আহলে হাদিস, আর এখন নিজেরা এরা আহলে হাদিস দাবি করে বলতেছে আমরা কোরআন শরীফ মানি হাদিস শরীফ মানি মজহাব মানি না। আরে তুমি যদি মজহাব না মানো তোমাকে মানাইতে বলতেছে কে? তুমি নিজের ঠিকানা নিজের জাহান্নামে করে নিচ্ছ, কোরআন হাদিসে তুমি অপব্যাখ্যা দিচ্ছ। কারণ মজহাব যদি না মানে তাহলে তুমি উজু কিভাবে করবে? উজু করতে হবে, কোরআন শরীফে উজু করার কথা আছে, হাদিসে পাকে উজু করার কথা আছে, নামাজ কোরআন শরীফে নামাজের কথা আছে, হাদিসে পাকে নামাজের কথা আছে। কিন্তু এখানে উলামায়ে কেরাম আছে কোরআনুল করিমে যদি শুধুমাত্র কোরআন শরীফ মানে বলে তাহলে কোরআন শরীফে নামাজে পাঁচ ওয়াক্ত কোরআন শরীফ থেকে কেমনে বের করে দিবে? নামাজের কথা আছে কোরআনুল করিমে 82 জায়গায় স্পষ্ট ভাবে নামাজের কথা আছে, কিন্তু নামাজে পাঁচ ওয়াক্ত ফরজ এবং ফজর রক্ত জোহর রক্ত আসর মাগরিব এশা এগুলো কোরআন শরীফ থেকে বের করে দিতে বলে পারবে না। এবং শরীয়তের মধ্যে এমন এমন মশালা আছে যেগুলো হাদিস শরীফ থেকে কখনো মানুষ বের করতে পারবে না। সাধারণ মানুষ যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই সে সেখান থেকে মশালা কেমনে বের করবে? আজকে যারা মজহাব কাকে বলা হয়, মজহাব মানে পথ, মজহাব মানে মত, মজহাব মানে পথ, মজহাব মানে মত, মুস্তাহিদিন যারা যারা ইস্তিহাদ করে ইস্তিমবাত করে কোরআন হাদিস দিয়ে গভীর গবেষণা করে এই কোরআন হাদিসের ভিতর থেকে যে ইস্তিহাদ করে মশলা বের করেছেন এই মশলাগুলোর আমল করার নাম হচ্ছে মজহাব। বড় বড় মুস্তাহিদগণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় আলেম ছিলেন, কত বড় হাদিসের ইমাম, ফেকার ইমাম, তফসিরের ইমাম, কত এলম ওনার মধ্যে ছিল এবং তকওয়া। ওই যে আমি বলছিলাম ওনাকে মুত্তাকি হতে হবে, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তকওয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবেন হযরত সাইয়্যেদনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি ব্যবসা করতেন, উনি বড় ডনেট ব্যবসায়ী ছিলেন, উনি কুফার মধ্যে বড় ব্যবসায়ী। হযরত সাইয়্যেদনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি কাপড়ের ব্যবসা করতেন এবং ওনার কাপড় এই সেলসম্যানরা এক এক বাজারে নিয়ে যেত, এক এক জায়গায় নিয়ে যেত,
এবং সন্ধ্যাবেলা এসে ওনাকে টাকাগুলো জমা দিত। হযরতে সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন সেলসম্যানকে বলতেছেন, ও আমার কর্মচারী তুমি এই কাপড় বাজারে নিয়ে যাবে, শুনো এখানে যে থান থান কাপড় আছে, কাপড়কে আমরা কি বলি মোটা যেগুলো আছে সেগুলো থান বলি না, এই থান থান কাপড় যেগুলো তুমি নিয়ে যাবে, এই দেখো এই থানের কাপড়ের ভিতরে কাপড়ের মধ্যে স্পট আছে, এই কাপড়ের ভিতরে কি আছে স্পট আছে, কাপড় কিছু ছিঁড়ে আছে, যিনি ক্রয় করবে ওনাকে বলবে যে এই কাপড়ের ভিতরে একটু ছিঁড়ে আছে আপনি দেখে নেন, নিবেন কিনা ওনাকে এখতিয়ার দিবে, উনি যদি ক্রয় করে ভালো আর ক্রয় না করলে নিয়ে আসবা, কিন্তু বেচার সময় এটা তুমি সুন্দর করে বলে দিবে। একটু কথা কই আটটা লারি তো দিবের সময় তারপর হুজুর গত হইব, হ্যাঁ দিবা বুঝাই বলবা, দেখেন সেলসম্যান কাপড়গুলো নিয়ে গেছে, আল্লাহর কি মেহরবানি একজন কাস্টমার আসছে, ওই কাস্টমার আইসা কাপড়গুলো সুন্দর লাগছে প্রত্যেকটা থান ওনার থেকে ক্রয় করে নিয়ে গেছে, ক্রয় করে নিয়ে দেওয়ার পর এখন একজন কাস্টমারে যথেষ্ট, সব কাপড় উনি নিয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা বলতেছে, হুজুর এই কাপড়ের টাকা আসছে, আচ্ছা শুনো আরো বিভিন্ন জনে যে কাপড় নিয়েছে সবগুলো বিক্রি করে হুজুরের টাকা এনে দিছে, ওই দিন হুজুরের কাপড় বিক্রি হয়েছিল 30,000 দেরহাম, সেই সময়ের একদিনের বিক্রি 30,000 দেরহাম, এগুলো আনছে, আনার পর হঠাৎ করে ইমাম আজম রহমতুল্লাহ এর মনে পড়ছে, ওই সেলসম্যানকে জিজ্ঞাসা করতেছে, এই যে তোমাকে বলছিলাম এক একটা থানের ভিতরে স্পট ছিল ছিড়া ছিল, তুমি এটা কাস্টমারকে বলেছিলাম, কাস্টমারকে বলেছিলাম তুমি বলো, বলে হুজুর আমি ক্ষমা চাই আমি ভুলে গেছি, হুজুর কাস্টমার একজন আসছিল এই কানের কাপড়গুলো দেখে তার কাছে ভালো লাগছে, এই জন্য সে সব কাপড় একসাথে ক্রয় করে নিয়ে গেছে, হুজুর আমি ওই কথা বলতে ভুলে গিয়েছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু ওই কর্মচারী ওই সেলসম্যানের কাপড় নয়, যতগুলা সেলসম্যান কাপড় বিক্রি করেছিল সবগুলো টাকা দেরহাম একটা বাক্সের মধ্যে রাখা হয়েছিল, সবগুলো মিলে হয়েছিল 30,000 দেরহাম, শুধু এই ব্যক্তির গুলা নয় এই কর্মচারীর গুলা 30,000 নয়, এ যা বিক্রি করছে বাকিরা যা বিক্রি করছে সবগুলা মিলে 30,000 দেরহাম হয়েছিল, যেহেতু ওই কর্মচারী কাস্টমারকে ভিতরে একটা তানের ভিতরে স্পটের কথা বলতে ভুলে গিয়েছিল, এই কারণে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় তকওয়াদার, মনে করেন ওই থানের দাম 200 দেরহাম হতে পারে 150 দেরহাম হতে পারে, কিন্তু নয় নয় আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, তুমি যখন বলতে ভুলে গিয়েছো ওই টাকা সুদ্ধা আজকে যত ব্যবসার টাকা সব এক বাক্সের মধ্যে এসেছে সব টাকা তো মিশে গেছে, এই কারণে 200 টাকা দান না করে ওই দিন যা বিক্রি হয়েছিল 30,000 দেরহাম, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 দেরহাম সব আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। দেখেন তকওয়া কাকে বলে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 দেরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, প্রতিদিন তো টাকা আসতেছে আজকের সবগুলো দিয়ে দিলাম, যেহেতু আমার কর্মচারী সেলসম্যান ভুলে গিয়েছে একটা থানের ডাকের কথা সিরার কথা স্পটের কথা বলতে যখন ভুলে গিয়েছে তখন আমি আজকের ব্যবসার যত টাকা আসছে সবগুলো দান করে দিলাম, এটাই ছিল আমাদের ইমামে আজম রহমতুল্লাহ এর তকওয়া। দেখেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার দেখ উনি একটা জানাজার দিকে যাচ্ছেন, হযরত সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজে যাবেন, দেখতেছেন প্রচন্ড রোদ, রোদের খরা তাপ, ঘাম পড়তেছে ঝপঝপ ঘাম,
আরবের রোদের অবস্থা তো আপনারা জানেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল একটা বৃক্ষের ছায়া আছে, যারা হুজুরকে নিয়ে যাচ্ছেন বললেন হুজুর এই যে বৃক্ষ আছে এই বৃক্ষের ছায়া তলে আমরা কিছুক্ষণ দাঁড়াই। দেখেন আপনাদেরকে বোঝাচ্ছি এটা যে যারা মুস্তাহেদ ছিলেন মুস্তাহেদ হওয়ার জন্য এক নম্বর মুত্তাকি হতে হবে। কিরকম মুত্তাকি দেখেন, কিরকম তাকওয়া, কিরকম পরহেজগারি ওনাদের মাঝে ছিল। আজকে ওনারা মাজহাবের ইমাম হয়েছেন, বড় বড় মাজহাবের কর্ণধার হয়েছেন। দেখেন ওনাকে যখন বলা হলো হুজুর ওই বৃক্ষের ছায়া তলে একটু দাঁড়াবো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ওই বৃক্ষ আমার জানা মতে যার এই বৃক্ষর মালিক যে ওনার কাছে আমি কিছু কর্জ পাব। দেখেন আমরা কোথায় আর মজহাবের ইমামগণ কোথায়। ইমামে আজম রহমতুল্লাহ বলতে লাগলেন, আমার কথা খেয়াল করতেছেন আপনারা, যে আমি ওনার থেকে কর্জ পাবো, কার থেকে, এই বৃক্ষের মালিকের কাছে, উনি আমার কর্জগুলো পরিশোধ করেন নাই, এখন যদি আমি ওর গাছের ছায়া তলে কিছুক্ষণ আরাম করি তাহলে ওর টাকার সাথে এটা সুদ হিসেবে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে তকওয়া, আসলে শরীয়ত মতে এটা কোনো বাধা নাই, আপনি ছায়ার নিচে দাঁড়াতে পারবেন। আপনি একজন থেকে কর্জ নিয়েছেন, আমি হুজুর থেকে হাওলাত নিয়েছি, গরমে সহ্য করতে না পেরে হুজুরের ঘরের বারান্দায় আমি আশ্রয় নিতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওইটা ছিল শরীয়তের উপরে হচ্ছে তকওয়া। সরা ইস, সরা আর ইস, সরা বানান হচ্ছে শিন রে আইন, আর এসক হচ্ছে আইন শিন কাফ, এই জন্য বলতেছে শরীয়তের যেখানে শেষ এসক সেখানে শুরু। একটু দর্শক করেন সালাতুনিয়া সম্মানিত হাজেরিন, মজহাব এই মজহাব আমরা এই কারণে মানি যেহেতু সরাসরি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে মশালা বের করে আমল করা আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। এই যুগে নয় সে যুগেও আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর বিরুদ্ধে মানুষ অনেক প্রপাগান্ডা করেছিল, এই যুগে নয় সে যুগেও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সে যুগ কিছু মুনাফেক টাইপের মৌলভি এরা সহ্য করতে পারে নাই। আমার নবীজির আওলাদ হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে হযরত সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে শিকায়ত দরজ করলো যে এই নবীজির আওলাদ কুফা থেকে একজন মানুষ বড় আলেম উনি মদিনা শরীফ আসছে, হয়তো আপনার সাথে দেখা করবে, উনি আপনার নানাজানের হাদিস শরীফ বাদ দিয়ে নিজের মন গড়া কতগুলো মত প্রকাশ করতেছে। দেখেন এ যুগে নয় সে যুগে, 1300 বছর আগে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরি, একতলাব আছে 70 হিজরি আছে, তাহলে দেখেন 80 হিজরিতে ওনার জন্ম। হযরত ইমাম মুহাম্মদ বাকের রহমতুল্লাহ আলাইহির দরবারে শিকায়ত করলো হুজুর এই আবু হানিফা ওনার পুরো নাম হচ্ছে নোমান বিন সাবিত নোমান, এবং আবু হানিফা ওনার এটা কুনিয়ত এটা উপনাম প্রসিদ্ধ হয়ে গেছে। এরকম আপত্তি করার পর হযরত সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনায় মুনাওয়ারা জিয়ারত শেষে নবীজির আওলাদের সাথে সাক্ষাৎ করতে গেলেন, সাক্ষাৎ করতে গিয়ে কদম বুসি করলেন, পায়ে চুমা দিলেন, হাতে চুমা দিলেন, যেহেতু উনি নবীজির আওলাদ। কার আওলাদ? নবীজির আওলাদ। আমাদের হুজুর কেবলা তশরিফ আনলে আমরা কত তাজিম করি, কেন? যেহেতু নবীজির আওলাদ, নবীজির আওলাদদেরকে তাজিম করবেন। আমাদের একটা কথা এখানে মনে রাখবেন, যেহেতু এখানে আউলিয়া কেরামের ভূমিকার কথা আসছে, সাথে পরে বলতে পারি না পারি একটু করে বলে ফেলি যে আল্লাহর ওলিগণের মধ্যে অধিকাংশ আউলিয়া কেরাম আছে যারা নবীজির আওলাদ নন। ওলি হওয়ার জন্য নবীজির আওলাদ হওয়া শর্ত নয় হুজুর, ওলি হওয়ার জন্য নবীজির আওলাদ হওয়া কি নয় শর্ত নয়,
নবীজির আওলাদ না হলো আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। অসংখ্য আল্লাহর ওলিগণ আছে যারা নবীজির আওলাদ নন, কিন্তু এমন কিছু ওলি আছে যারা একদিকে নবীজির আওলাদ আর একদিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তাহলে নবীজির আওলাদ এবং আল্লাহর ওলি যদি হয় এটা হয় সোনায় সোহাগা। যেমন আমাদের বরপিসা হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলাহু, একদিকে আল্লাহর ওলি আর একদিকে নবীজির আওলাদ। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু, একদিকে আল্লাহর ওলি আর একদিকে নবীজির আওলাদ। শাহিনশাহ শিরকোট, একদিকে আল্লাহর ওলি আর একদিকে নবীজির আওলাদ। এইভাবে গৌসুল আজম মাইজবন্ডারি শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাই, এভাবে আরো বহু আল্লাহর ওলি আছে যারা আল্লাহর ওলি এবং নবীজির আওলাদ। তাহলে নবীজির আওলাদ যারা, যারা নবীজির আওলাদ, এদেরকে আমাদেরকে ইজ্জত করতে হবে, যেহেতু ওনাদের শরীরের মধ্যে আমার নবীজির নূরানি খুনে পাক আছে। নূরানি খুনে পাক আছে, এই কারণে নবীজির আওলাদকে বেশি তাজিম করতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি আলে রসুল নন, মাজহাবের ইমাম, অথচ আওলাদ রসুল নন, উনি আওলাদ রসুলকে ইজ্জত করতেছেন। ইজ্জত করতে গিয়ে ওনাকে তো আগে বলে দেওয়া হয়েছে যে হুজুর ইনি তো আপনার নানা জানের হাদিস শরীফ বাদ দিয়া নিজের মন গড়া ব্যাখ্যা করে, কোরআন হাদিস বাদ দিয়া। তখন হযরত সৈয়দনা ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, হযরত সৈয়দনা সৈয়দ ইমাম মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত সৈয়দনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, ও আবু হানিফা, আপনি নাকি আল কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে নিজের মন গড়া মতবাদ মানুষের সামনে প্রচার করতেছেন? কোরআন শরীফ এবং হাদিস শরীফ বাদ দিয়ে নিজের পক্ষ থেকে মন গড়া কিছু রায় আপনি প্রকাশ করতেছেন, এটা সত্যি নাকি? তখন আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি বুঝে গেলেন যে আমার চক্রান্তকারীরা এখানে পর্যন্ত পৌঁছে গেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নবীজির আওলাদ পর্যন্ত পৌঁছে গেছে। তখন হযরত সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বুঝে গেলেন এবং সাথে সাথে জিজ্ঞেস করতে লাগলেন, আবেদন করতে লাগলেন বড় আদব সহকারে। কারণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন, লাউলা সানাতান লাহালাকার নমান, যদি আমার দুই বছর আওলাদ রসুলের সান্নিধ্যে আমি যে কাটিয়েছি এইটা যদি না হতো তাহলে তো আমি হালাক হয়ে গেছি। কারণ উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত, আপনার কয় বয়স কত? তাইলে উনার যদি আশি ইংরেজিতে, সরি আশি ইংরেজি বলতেছি, আশি হিজড়ি, আশি হিজড়িতে ওনার জন্ম হয়, ১৫০ হিজড়িতে ওনার এন্তেকাল, কয় বছর হয়? ৭০ বছর। আর যদি ৭০ হিজড়িতে জন্ম হয়, ১৫০ হিজড়িতে এন্তেকাল হয়, তাহলে ৮০ বছর হয়। তাহলে ৭০ বা ৮০ বছর ওনার হায়াত, দুনিয়াবী হায়াত। কিন্তু একজন ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার উমর কত, আপনার বয়স কত? বলে আমার বয়স ২ বছর। কয় বছর? কি ২ বছর আপনার বয়স? হুজুর আপনি এত বৃদ্ধ মানুষ, আপনার বয়স হয়েছে মেলা, আপনি ২ বছর কেমনে বলতেছেন? বলে আমি আমার বয়সের ভিতর ওগুলো কাউন্ট করি, ওগুলো হিসাব করি, যে সময়টুকু আমি আওলাদ রসুলের কদমে কাটিয়েছি, আমি আওলাদ রসুলের দরবারে আওলাদ রসুলের খেদমতে যে সময়গুলো আমার কাটেছে এগুলো আমার ৮০ বছর হায়াত থেকে আমি কাউন্ট করি, বাকিগুলো আমি গণি না। দেখেন নবীজির আওলাদের প্রতি ওনার কেমন ভক্তি ছিল, এবং বলতেছেন বড় আদব সহকারে, হুজুর তাহলে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের একটু মেহরবানি করে উত্তর দিবেন। আওলাদ রসুল ইমাম মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা উপরে বসেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নিচে, আওলাদ রসুলের সামনে উপরে বসেন নাই, নিচে বসেছেন, দাঁড়িয়ে প্রশ্ন করতেছেন, হুজুর তাহলে আমার দুই একটি প্রশ্নের উত্তর আপনি মেহরবানি করে দিবেন। হুজুর পুরুষ শক্তিশালী না নারী শক্তিশালী? বলছো পুরুষ শক্তিশালী, শক্তিশালী হিসেবে পুরুষ, নারী পুরুষের তুলনায় দুর্বল। তাহলে হুজুর আমি যদি কোরআন হাদিসের বাইরে আমার রায় পেশ করতাম,
আমার মত পেশ করতাম, তাইলে এখানে আমি বলতাম যে একজন মানুষ মারা গেলে পুরুষ যার সম্পদ পাবে মহিলা তার দ্বিগুণ পাবে। যদি আমার মত হতো, যদি আমি নিজের রায় পেশ করতাম, হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, এগুলো ক্লাসের পড়া, এগুলো কিতাবের কথা, ওনারা যেহেতু সাবজেক্ট দিয়েছেন এই জন্য আপনাদের খেদমতে বলতেছি, নতুবা কিছু ওয়াজ টোন টান দিয়ে আপনাদেরকে কিছু বুঝাইতাম, যেহেতু সাবজেক্ট দিয়েছে এই জন্য এদিক সেদিক বলতেছি না। আপনাদের যদি একটু বুঝতে কষ্ট হয় তারপরে আপনার একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন, সওয়াব পাবেন। হুজুর কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, দুইজন মহিলার সমান একজন পুরুষের অংশ। মানুষ যখন মারা যাবে, একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা গেলে তার যদি একটা ছেলে থাকে দুইটা মেয়ে থাকে, তাহলে এক ছেলে দুই মেয়ের সমান অংশ পাবে। অর্থাৎ যদি একজন মানুষ মারা যায় তার ওনার একটা ছেলে আর দুটা মেয়ে রেখে যায়, তাহলে এক টাকা সম্পদের মধ্যে আটানা পাবে ছেলে আর দুই মেয়ে পাবে চারেনা চারেনা আটানা। অর্থাৎ ছেলে পাবে মেয়ের দ্বিগুণ, কথা বুঝা আসছে? ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। কিন্তু হুজুর যেহেতু মহিলারা আপনি বলছেন দুর্বল, তাহলে পুরুষ সবল, সেই হিসেবে দুর্বলদের কেন বেশি দেওয়া দরকার? কেমন যুক্তি কি বলে? হুজুর আমি যুক্তি দিয়ে কোনো কাজ করি নাই, আমি মশলা যেগুলো বের করেছি এগুলো আমার যুক্তি থেকে নয়, আমি কোরআন হাদিস থেকে বের করেছি। যদি হুজুর এখানে যুক্তি খাটাইতাম তাহলে বলতাম যে কোরআন শরীফে আছে পুরুষকে ডবল দিতে হবে মহিলাকে সিঙ্গেল, তাহলে আমি যুক্তিতে বলতাম যে মহিলা যেহেতু দুর্বল তাদেরকে ডবল দিয়ে সবল করা দরকার। হুজুর আমার মশালার মধ্যে কোরআন শরীফে যেভাবে দিয়েছে আমি ফেকের মধ্যে সেইভাবে মশালা এনেছি, একজন পুরুষ দুইজন মহিলার সমান অংশ পাবে। এখানে আবার একটু ক্লিয়ার করে দিই আপনাদের কাছে, আপনারা প্রশ্ন করতে পারেন কোরআন শরীফে মেয়েদেরকে কম কেন দেওয়া হলো, মেয়েদের উপর এটা কি অবিচার করা হলো কেন, এটা নিয়ে মাঝে মাঝে আন্দোলন উঠে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? আহকামুল হাকিমিন, আল্লাহর মতো বিচারক কেউ নাই, আল্লাহ সবচাইতে উত্তম বিচারক, সুন্দর বিচারকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেন ডবল দিয়েছেন আমি আপনাদেরকে বলি। একজন মানুষ এন্তেকাল করলেন, উনি একটা ছেলে রেখে গেলেন দুইটা মেয়ে রেখে গেলেন, এখন মেয়েকে বিয়ে দিবে ছেলের জন্য বউ আনবে, মেয়েকে বিয়ে দিবে ছেলের জন্য বউ আনবে। এখন ছেলের জন্য যখন বউ আনবে, এই ছেলে তার বউ আনার সময় বউকে মোহরানা দিতে হবে, বলেন মোহরানা দিতে হবে, এই বউকে হোরপুট দিতে হবে, যুগোপযোগী কি দিতে হবে? হোরপুট দিতে হবে, তার অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু দায়িত্ব কার? ওই ছেলের, ওই ছেলের উপর তার বউকে আনতে হবে। এবং সে যদি মারা যায় তার বউ যদি থাকে, ছেলে মেয়ে না থাকলে সেই গান্তাকে বউয়ে চার ভাগের এক ভাগ পাবে, আর ছেলে যদি থাকে, ওই ছেলের যদি ছেলে করে ছেলে মেয়ে থাকে তাহলে আট ভাগের এক ভাগ পাবে। তার বিপরীতে দেখেন তার বোন যে দুজন বিয়ে দেওয়া হচ্ছে, তার বোনদেরকে উল্টা তাদের জামাইরা মোহরানা দিবে, বোনদেরকে জামাইরা মোহরানা দিবে, জামাইরা খুরপুট দিবে। তাহলে এই ভাই অন্যের মেয়ে আনতেছে বউ হিসাবে, তাকে মোহরানা দিচ্ছে খুরপুশো দিচ্ছে, কিন্তু তার বোনেরা স্বামীর বাড়িতে যাচ্ছে, স্বামী তাদেরকে মোহরানা দিচ্ছে দিচ্ছে না, স্বামী তাদেরকে মোহরানা দিচ্ছে, স্বামী তাদেরকে খুরপুট দিচ্ছে। এই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সুন্দর ফয়সালা করেছেন যে একজন মানুষ মারা গেলে সে তার ছেলে যদি একজন থাকে, মেয়ে যদি দুজন থাকে, তাহলে দুজন মেয়ে যা সম্পদ পাবে একজন ছেলে সেই ধরনের সম্পদ পাবে। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষ দুজন মহিলা সমান পাবে। হুজুর আমি যদি এখানে কোরআন হাদিসের বিপরীতে আমার যুক্তি মতে ব্যবহার করতাম
আমার যুক্তি মতে চলতাম তাহলে মহিলা যেহেতু দুর্বল তাহলে আমি মহিলাদেরকে দ্বিগুণ দিতাম। নয় নয় হুজুর আমার ফেকার মশলা দেখেন, ফেকার মশলার মধ্যে যে ফরায়েজ করা হয়েছে ফরায়েজের মধ্যে সেই মশলা আছে, একজন পুরুষ দুইজন মহিলার সমান অংশ পাবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি আরেকটা কথা বলি আপনার খেদমতে, হুজুর পসরা বেশি নাপাক নাকি বীর্য বেশি নাপাক, মনি বেশি নাপাক নাকি পসরা বেশি নাপাক, বলতেছে পেশাব বেশি নাপাক। আচ্ছা হুজুর, তাহলে মানুষ যে পসরাব করে, পসরাব করার পর তো গোসল করে না, পসরাব করার পর আপনার কথা বুঝতেছেন, প্রস্রাব করার পর গোসল করে না, কিন্তু কারো যদি স্বপ্ন দোষ হয় কিংবা কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে তখন কি করতে হয়, ফরজ গোসল করতে হয়। তাহলে হুজুর মনি থেকে যদি প্রস্রাব যদি না পাক হয় তাহলে সেখানে আমি যদি নিজের রায় ব্যবহার করতাম, আমি যদি যুক্তি খাটাইতাম তাহলে বলতাম যে বীর্য বের হলে গোসল করতে হবে না, উজু করলে হবে, প্রস্রাব করলে গোসল করতে হবে, এটা হয়তো আমার রায় নিজের যুক্তি, কিন্তু আমি তো এখানে যুক্তি খাটাই নাই হুজুর, আমি তো এখানে কোরআন শরীফ হাদিস শরীফ মতে যেভাবে বলা হয়েছে আমি সেভাবে মশলা বের করছি। এইভাবে একটা দুইটা তিনটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআন হাদিস থেকে ইস্তিনবাত করেছেন, কোরআন হাদিস থেকে ইস্তিহাদ করে মশলা বের করেছেন, এগুলো যখন হযরতে ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ আলাইহি জেনে গেছেন সাথে সাথে বুঝতে পারলেন যে লোকেরা আমাকে ইমামে আজমের বিরুদ্ধে বলেছে এরা চক্রান্তকারী, এরা ষড়যন্ত্রকারী, এরা মুনাফিক করেছে, উনি তো আমার নানা জানার দিনকে আরো কায়েম করতেছে, উনার দ্বারাই মজহাব কায়েম থাকবে, দিন কায়েম থাকবে, ইসলাম কায়েম থাকবে, এই কথা বলে ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাই উনি জজবায় এসে গেছেন, উপরে বসেছিলেন, উনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে ইমাম আজমকে জড়িয়ে ধরে কপালে চুমা দিতে লাগলেন। তাহলে দেখে আমরা মজহাব কেন মানবো, মজহাব যদি না মানি তাহলে দেখেন এক হাদিসে পাকে আছে যে আপনি আগুনের ভাগ করা কোনো কিছু খেলে উজু করতে হবে, আর এক হাদিসে আছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনে পাক করা গোশত খেয়েছেন আর উজু করেন নাই, সে উজু দিয়ে নামাজ পড়ছেন। এখন কোথায় যাবেন, আপনি কোনটার উপর আমল করবেন? মাযহাব যদি আপনি না মানেন দেখেন বুখারী শরীফে একটা হাদিসও বের করতে পারবেন না যে বসে প্রস্রাব করার ব্যাপারে। বুখারী শরীফে আছে আল্লাহর নবী আতা সুবা তাতা কমিন ফাবালা কায়মান, আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন যেখানে বসে প্রস্রাব করার কোনো সুযোগ নাই, বসে প্রস্রাব করতে গেলে কাপড়ে প্রস্রাবের ছিটে আসবে, সেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে প্রস্রাব মোবারক আদায় করেছেন, এটা বুখারী শরীফে আছে। তাহলে এখন আপনি কি যদি হাদিস শরীফের আমল করেন তাহলে আপনার আলে হাদিস যত আছে তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, মাযহাব যদি না মানে। তাহলে মজহাব মানা ছাড়া মানুষ কোনদিন সুন্দরভাবে শরীয়তের উপর আমল করতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল করিমে ইরশাদ করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই ইমানদারগণ আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান, ক্ষমতাবান মানে কারা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই উনি তাফসীর করতেছেন এখানে ক্ষমতাবান মানে উলিল ইলম ওয়াল ফিকহ, উলিল ইলম ওয়াল ফিকহ যাদের কাছে ফিকহের জ্ঞান আছে, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে এদেরকে বলা হয়েছে উলিল আমর, এবং তাফসীরে দুররে মনসুরের মধ্যে আরেক জায়গায় হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলতেছেন উলিল আমর মানে আহলুল ফিকহ, যারা ফিকহবিদ, যারা ফেকা শাস্ত্রের জ্ঞান রাখে। আর ফেকা এটা এমন একটা জিনিস আল্লাহ পাক যার থেকে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা যার থেকে ভালোই আশা করেন তাকে দ্বীনের সমজদান করেন। সুবহানাল্লাহ,
এই মজাবর ইমামগণ ওনাদেরকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন, কারণ আমার নবীজি একটা হাদিসে পাকে ইরশাদ করেছেন, এলম যদি সুরাইয়া নক্ষত্রের কাছে চলে যায়, পৃথিবীর এলম সুরাইয়া নক্ষত্রের কাছে চলে যায়, আমার উম্মতের মধ্যে ফারসে এমন এক বান্দা এমন এক আমার উম্মত জন্ম লাভ করবে, সেই আসমানের সুরাইয়া নক্ষত্র থেকে ওই এলম বের করে নিয়ে আসতে পারবে। এই হাদিসের ব্যাখ্যা এসেছে যে উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, যিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন। তাকওয়ার দিক থেকে চাইলে দেখা যাবে সারা রাত ওনার এবাদত এবাদতের মধ্যে কাটতো, আর দিনের বেলা ছাত্রদেরকে পড়াইতেন আর মশলা বের করতেন, কোরআন হাদিস থেকে মশলা বের করতেন। দেখেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর বাড়ির পাশে ছিল এক ইহুদির ঘর। কার ঘর? ইহুদি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ঘর খোলা, নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন। একদিন ইহুদির মেয়ে ঘর থেকে বের হয়েছে রাত্রিবেলা ফসরা বাদায় করার জন্য, সেই সময় তার ঘরের ভিতর বাথরুম ছিল না। আজকে আমাদের ঘরে ঘরে বাথরুম এগুলো আসছে কত বছর, হয়তো 50 বছর 60 বছর এর বেশি হবে। আগে নতুন নতুন যখন বাথরুম ঘরের ভিতর করার জন্য ছেলেরা প্রস্তাব দিচ্ছে, বাবা এখন আমরা ঘরের ভিতর বাথরুম নিয়ে আসতে চাচ্ছি, আর মুরব্বীরা কি হয় লফুত, শেষ পর্যন্ত ফাহানো ঘরের ভিতর ঢুকে ফেলাবি নে। নতুন নতুন বলছিল যে যে এই বাথরুম এত টাটকে হয়তো দেরি, অভুত টাটকিও ঘরের ভিতর ঢুকে ফেলাবি নে, বাথরুমও ঘরের ভিতর নিয়ে আসবি। কিন্তু এখন কি বলবে মুরব্বীরা যে বাবা এই বাথরুম ঘরের ভিতর দুটো দিলে হবে না, প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম করে দিবে। এখন বলবে যে প্রত্যেকটা বাথরুম ঘরের প্রত্যেকটা বেডরুমের সাথে বাথরুম করে দিবে এখন ঘরের ভিতর। কিন্তু নতুন নতুন এরকম এটাকে নিন্দা করেছিল। তাহলে আজ থেকে 1300 বছর আগের কথা বলতেছি, সেই সময় তো ভিতরে বাথরুম থাকার কথা নাই। এখন মেয়ে হাজত আদায় করতে বের হয়েছে, দেখতেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘরের দরজা খোলা, এখন ওখানে দেখত যে মহিলা মেয়েটা মনে করতো যে একটা ফিলার দাঁড়িয়ে আছে, ফিলারের উপর ঘর, একটা ফিলার। এখন প্রতিদিন এটা দেখে, কিন্তু একটা রাত এই মেয়ে ঘর থেকে বের হয়েছে হাজত আদায় করার জন্য, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘরের দিকে যখন তাকিয়েছে দেখতেছে ফিলারের মতো একটা দাঁড়িয়ে থাকতো, ওই ফিলারটা তো দেখা যাচ্ছে না, ফিলার নাই। বাবা থেকে জিজ্ঞাসা করছে, বাবা এই আমাদের পার্শ্ববর্তী মুসলমান ঘরের ভিতরে একটা ফিলার ছিল, ওই ফিলারটা কই? শেষ পর্যন্ত বাবা খবর নিয়ে দেখে ওটা ফিলার নয়, ওটা সারা রাত নামাজের মধ্যে ঘরের ভিতর দাঁড়িয়ে থাকতেন আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি যেহেতু এন্তেকাল করে গেছেন এখন ওটাকে আর দেখা যাচ্ছে না। ওই মেয়ে ঘরের ভিতর অন্ধকারের ছায়ার ভিতর ফিলারের মতো যেটা দেখছিল এটা দেখতে পাই নাই। আমাদের মাযহাবের ইমাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন এবং দিনের বেলা মশালা স্তম্ভাত করতেন, এবং যাকে আমার নবীজি সিরাজুল উম্মা বলেছেন। কি বলেছেন? সিরাজুল উম্মা। হযরত সাইয়েদেনা ইমামুনাল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় পাক গেলেন, মদিনা পাকে আল্লাহর পেয়ারা মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব রুহি ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে হাজির হয়ে যখন সালাতু সালাম দিচ্ছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। এইভাবে আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন সালাম দিচ্ছিলেন, রজায় পাকের ভিতর থেকে আওয়াজ আসছিল, ওয়া আলাইকাস সালাম ইয়া সিরাজা উম্মতি। দেখেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার নবীজিকে সালাম দিচ্ছেন, আর নবীজি রওজায়ে পাকের ভিতর থেকে হায়াতুন নবী জিন্দা নবী ইমামে আজমের সালামের জবাব দিচ্ছেন। এই
আবু হানিফা তুমি আমাকে সালাম দিচ্ছ, শোনো আল্লাহ পাক তোমার উপর রহমত বর্ষিত করুক। ওয়া আলাইকা সালাম ইয়া সিরাজা উম্মতি, এ আমার উম্মতের চেরাগ। আমাদের মজহাবের ইমাম, আমরা কেন মজহাব মানতেছি, মজহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি উম্মতের আলোকবর্তিকা বলেছেন, উম্মতের চেরাগ বলেছেন, উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা কিভাবে নামাজ পড়ব, কিভাবে চলব, কিভাবে শরীয়তের উপর আমল করব, মশলা মশাইল কোনটা কিরকম হবে, কোরআন হাদিস থেকে ওনারা অনেক কষ্ট করে ইস্তিহাদ করে বের করেছেন। আর ওই বের করা ওনাদের মশলা মশাইলের উপর যে আমল করা হচ্ছে এটাকে বলা হয় মজহার। এটাকে কি বলা হয়? মাজহার। তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মাজহাব মানা হচ্ছে ওয়াজিব। মাজহাব মানা কি? ওয়াজিব। আর যারা লা মাজহাবি, মাজহাব নাই বলতেছে, তা আমি আপনাদেরকে বলছিলাম মাজহাব মানে পথ। মাজহাব মানে কি? পথ। মাজহাব মানে মত। তাহলে যাদের মাজহাব নাই তাদের পথও নেই, এটা আফত আনবে। ওরা কোন পথে হাঁটতেছে? পথ ছাড়া হাঁটতেছে, ওরা পথের দিশা পাচ্ছে না। মনে করেন আমি এই মসজিদে আসার সময় আমি উত্তর দিক থেকে আসছি, উত্তর দিক থেকে ওই যাদের ঘরে আমি খানা খেয়েছিলাম, কাদের ঘর? আবু সালে সাহেব, ওনাদের ঘরে খানা খেয়ে আসার সময় উত্তর দিক থেকে আসছি এখানে। আবার প্রথমে আমি যখন ঢুকছি, প্রথমে ঢুকে গেছি আমি এই রুট দিয়ে, পাক্কা দোকান দিয়ে। আবার আমি যখন আসতেছিলাম আমার গাড়ি এদিক থেকে আসবে না, গাড়ি ঢুকে দিয়েছে ওই রাস্তা দিয়ে। তাহলে কয়টা হলো? এদিকে একটা রাস্তা এখানে আসার, ওইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তাইলে আমরা মদিনায় পাক পৌঁছার জন্য, আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাস্তা একটা, ইমামে শাফি রহমতুল্লাহ একটা রাস্তা, ইমামে মালিক রহমতুল্লাহ একটা রাস্তা, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একটা রাস্তা। যারা হাম্বলি মুজাব তারও সঠিকের উপর আছে, যারা শাফি মজাব তারও সঠিক পথের উপর আছে, যারা মালিকি মজাব তারও সঠিক পথের উপর আছে। সারা বিশ্বের মধ্যে হানবি মজাব হচ্ছে সবচেয়ে বেশি, আমরাও সঠিক পথের উপর আছি। এই চারটা রাস্তা আছে, এই চারু রাস্তা মদিনায় পাক পর্যন্ত পৌঁছেছে। আর এই চারটা রাস্তা বাদ দিয়ে যারা লামাজহাবি বলবে তারা মদিনা শরীফ পৌঁছতে পারবে না, এদিক সেদিক ঘুরতে থাকবে। বিপদগামী এরা, এরা কি গামী? এরা হচ্ছে বিপদগামী। এই জন্য কোরআন হাদিস থাকা সত্ত্বেও, আল্লাহ রসুলের আনুগত্য সত্ত্বেও আমাদেরকে মজহাবের ইমামগণের অনুসরণ করতে হবে। এটা উম্মতের এজমা। এটা কি উম্মতের এজমা হয়ে গেছে? মজহাবের উপর আমল করা, কোন না কোন মজহাবের উপর আমল করা, চারটা মজহাব থেকে যে কোনো একটা মজহাবের উপর আমল করা, এটা হচ্ছে উম্মতের এজমা। এটা মানতে হবে, এটা ওয়াজিব। এবং এগুলো আনছে কোরআন হাদিস থেকে। আমার নবীজি একদা হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের মধ্যে পাঠাচ্ছেন। কোথায়? ইয়েমেন, ইয়েমেনের কাজী বানিয়ে, কাজীল কুজা, উনি ইয়েমেনে যাবেন, বিচারক হয়ে যাচ্ছেন। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জিজ্ঞাসা করতেছেন, এ মুয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ, আমি নবী থেকে অনেক দূরে চলে যাচ্ছ, তোমার কাছে কোন যদি মোকদ্দমা দায়ের করা হয়, কোন বিচার যদি তোমার সামনে পেশ করা হয়, তখন তুমি কিভাবে ফয়সালা করবে বলো? মদিনায় পাকে কোন সমস্যার সম্মুখীন হলে আমি নবীজির কাছে চলে আসতে, এখন তুমি তো দূরে চলে যাচ্ছ, আমি তোমাকে কাজী বানিয়ে কোথায় পাঠিয়ে দিচ্ছি? ইয়েমেনে পাঠিয়ে দিচ্ছি, তখন তুমি ফয়সালা কিভাবে করবে? উনি বললেন, ক্বালা আকজি বিকিতাবিল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সামনে যখন কোন মুকদ্দমা আসবে, কোন বিচার আসবে, আমি ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে। আমার নবীজি বললেন, ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যখন তুমি আল্লাহর কিতাবে না পাও তখন কি করবা? এখন যে মশলা তোমার সামনে আসছে, যে বিচারটা তোমার সম্মুখীন হয়েছ ফয়সালা দেওয়ার, সেটা যদি কোরআন শরীফে না পাও, তখন কালা আকজি বিসুন্নতে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে না পাইলে আমি আপনার নবীর
আপনি নবীর হাদিসে পাকের উপর আমল করব। কোরআন শরীফে যদি সে মুকদ্দমা না পায়, ফয়সালা মুকদ্দমার ফয়সালা না পায়, তাহলে আমি কোথায় আসব? হাদিস শরীফে আসব, আসব। আমার নবীজি বলেন ইল্লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ ওয়া ফি কিতাবিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদি তুমি সুন্নাতে রাসূলিল্লাহর মত না পাও, হাদিসে পাকে না পাও, এবং তুমি যদি কোরআন শরীফে না পাও, তখন কি করবে? দেখেন এই মশলা ইস্তেহাত করতে আসতেছে, ইস্তেহাত যে ওনারা করতেছেন মজাহাবের ইমামগণ কুত্তে কাস্তে হাত করতেছেন। দেখেন হযরতে মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআন শরীফে না পাই, হাদিস শরীফে না পাই, ফয়সালা করার কোনো সুযোগ এখান থেকে পেলাম না, কোরআন শরীফ থেকে পেলাম না, হাদিস শরীফ থেকে পেলাম না, কালা আইজতাহিদু রাই, আমি ইস্তেহাত করব, গবেষণা করব। আমি কি করব? আমি ইস্তেহাত করব, আমি গবেষণা করব, হুজুর কোরআন হাদিস থেকে আমি মশলা বের করব। এই কথা শুনে আমার নবীজি ওনার বক্কের মধ্যে নূরানি হাত রাখলেন, নূরানি হাত রেখে এত বেশি খুশি হলেন যে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তুমি তোমার মাহবুব নবীর একজন উম্মতকে যে তৌফিক দিয়েছো কোরআন হাদিস থেকে না পেলে নিজের পক্ষ থেকে ইস্তেহাত করা, তুমি তাকে তৌফিক দিয়েছো। আজকে সেখান থেকে আসতেছে আমাদের এই ইস্তেহাত। আর সে মজহাবের ইমামগণ হযরত ইমামে আবু হানিফা, ইমামে শাফেঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুম, ওনারা যে ইস্তেহাত করে যে মশলাগুলো বের করেছেন, এই মশলার উপর আমরা আমল করতেছি, এটার নামে হচ্ছে মজহাব। এটার নাম কি? মজহাব। তাহলে আমাদেরকে মজহাব অবশ্যই মানতে হবে, মজহাব আমাদেরকে মানতে হবে, মজহাব ছাড়া কোনো উপায় নাই। কারণ মজহাব যে না মানবে সে গোমরা হয়ে যাবে। আজকে যারা লা মাযহাবি বলতেছে, কথা খুব খেয়াল করবেন, যারা লা মাযহাবি বলতেছে এরও কাউকে না কাউকে অনুসরণ করতেছে। এরা আমাদের মজহাবের ইমামকে মানতেছে না, ইমামে আজম হুজুরকে মানতেছে না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে মানতেছে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে মানতেছে না, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাকে মানতেছে না। তখন তাকে যদি জিজ্ঞাসা করে তুমি এটা কুত্তে কাঁচো, বলে এটা বিনবাস থেকে পাইছে, বিনবাসের ফতোয়া। হুজুর দেখেন মজহাবের ইমাম মানতে পারতেছে না, বিনবাসকে মানতেছে যে জন্ম থেকে অন্ধ। হ্যাঁ, একজন অন্ধের অনুসরণ করতে পারতেছে, কারণ এরা নিজেরা তো অন্ধ, ওটা তো জন্মগত অন্ধ, আর এরা সত্তাকৃত অন্ধ। বিনবাস, উসাইমিন, আলবানি, এই আলবানির অনুসরণ এরা করতেছে, বিনবাসের অনুসরণ করতেছে, উসাইমিনের অনুসরণ করতেছে। তো তোমরা, তোমরা মানতেছ, তোমরা যাদেরকে মানতেছ এই মানাকে তো মজহাব বলে, কিন্তু তোমাদের পথটা সঠিক পথ নয়, তোমাদের পথটা সঠিক পথ নয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানু ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতিকে তাদের ইমানের ইমাম দিয়ে ডাকবে, তাদের ইমাম ইমাম সহকারে ডাকবে। সেই সময় এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছে দুই ধরনের ইমাম থাকবে, ইমামে হুদা আর একটা হচ্ছে ইমামে দলালা। একটা হচ্ছে হেদায়েতের ইমাম, আর একটা হচ্ছে গুমরা ইমাম। এই আল হাদিস যারা, তারা যে ইমামগুলো মানছিল, বিনবাস তারা যে ইমাম মানছে, উসাইমিন তারা যে ইমাম মানছে, বিন আলবানি এরা হচ্ছে ইমামে দলালা, গুমরা ইমাম। এদেরকে সহকারে তারা জাহান্নামে যাবে, আর আমরা সঠিক পথ পেয়েছি আলহামদুলিল্লাহ। রাত দিন সিজদায় পড়ে থাকলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইমাম দান করেছেন, ইমামে হুদা দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা হানবি মাযহাব, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে উঠব, যারা শাফি মাযহাব
তারা হযরতে ইমামে মুহাম্মদ বিন ইদ্রিসের শাফি রাহমাতুল্লাহ এর সাথে উঠবে, যারা হাম্বলি মাযহাব তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার সাথে উঠবে, যারা মালিকি মাযহাব তারা ইমামে মালিক দারুল হিজরা রাদিয়াল্লাহু তাআলার দলে উঠবে। এরা সবাই সঠিক পথ পাবে, এরা জান্নাতের পথ পাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি তারা করেছে এই কারণে সঠিক পথ পেয়েছে। আর ওই সমস্ত লোকেরা যারা মাযহাব না মেনে অন্য লোকের অনুসরণ করেছে ওদেরকে বড় বড় ইমাম মনে করেছে, এরা ইমামুল হুদা নয় ইমামুল দালালা, গোমরা ইমাম। এজন্য আমাদেরকে আমাদের এখানে দেখেন হাদিসে পাকে আছে, সহি হাদিসের মধ্যে বুকের উপর হাত বাঁধার ব্যাপার আছে, বুকের নিচে হাত বাঁধার ব্যাপার আছে, নাসিন নাভির নিচে হাত বাঁধার ব্যাপার আছে। এখন আপনি মজাহাব যদি না মানেন, আপনি শাফি মজাব হলে আপনি একভাবে বাঁধবেন, মালিকি মজাব হলে একভাবে বাঁধবেন, হানফি মজাব হলে আপনি একভাবে বাঁধবেন। আর নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় রফেই আদানের ব্যাপার আছে, রুকুতে উঠার পর রফেই আদানের ব্যাপার আছে, এগুলো হাদিসে পাক আছে। কিন্তু আমরা যারা হানিফ মাযহাব আমরা শুধুমাত্র একবার রফেই আদায় করি, কোন সময়? তকবীরে তাহরিমের সময়, তকবীরে তাহরিমের সময়। যেহেতু আমার নবীজি হাদিসে পাক আছে আগে রফেই আদায় করলো, কিন্তু পরবর্তীতে নবীজির আমল ছিল একবার, নবীজির আমল ছিল কি একবার, নবীজি যেহেতু একবার রফি আদান করেছেন তাহলে আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে হাদিসের উপর আমল করেছেন, যে নবীজি আগে যেগুলো করেছেন এগুলো পরের হাদিস দ্বারা এগুলো মনসুখ হয়ে গেছে, পরের হাদিস দ্বারা এগুলো রহিত হয়েছে। এখন আমরা নবীজি যে পরে যে রফি আদান একবার করেছেন শুধুমাত্র তকবীরে তাহরিমের সময় আমরা সেটা করব। আর যদি মাযহাব না মানে তাকে বারবার হাত উঠাইতে হবে, নামাইতে হবে, উঠাইতে হবে, নামাইতে হবে। এই জন্য আমাদেরকে কি আদে কি মানতে হবে, মাযহাব অবশ্য মানতে হবে, মাযহাব মানা ছাড়া মানুষের কোনো উপায় নেই। যাই হোক, আপনাদের খেদমতে মাযহাব সম্পর্কে কিছু কথা বললাম। এরপর আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে আউলিয়া ইকরামের ভূমিকা, আউলিয়া ইকরামের ভূমিকা কি, এখানে দেখেন আবার মাযহাবের ব্যাপারে আরেকটু কথা বলি। যারা বলে মাযহাব আমরা মানি না তারা কত গোমরা, দেখেন আমাদের শাহিন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মাযহাবের অনুসারী, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মাযহাবের অনুসারী, এভাবে তরিকতের ইমামগণ ওনারা মাযহাব মেনেছেন, হাদিসের ইমামগণ ওনারা মাযহাব মেনেছেন, ফেকার বড় বড় ইমামগণ মাযহাব মেনেছেন, খোদার জগতে যত আল্লাহর ওলিগণ আছে এক থেকে শুরু করে কক্সবাজার চুক থেকে শুরু করে চট্টগ্রাম একেবারে সিলেট পর্যন্ত আমরা যদি দেখি হযরতে শাহজালাল সিলেটি ইয়ামানি উনি মাযহাব মেনেছেন, হযরতে বারওয়ালিয়া ওনারা মাযহাব মেনেছেন, শাহিনশাহ শ্রীকোট মাযহাব মেনেছেন, গৌসুল আজম মাঝবান্ডারি মাযহাব মেনেছেন, আপনাদের জোহাদিয়া দরবার শরীফের ওনারা মাযহাব মানেন, আর এদিকে ধর্মপুর দরবার শরীফ ওনারা মাযহাব মানেন, তারপরে এইভাবে সুখসরি দরবার শরীফ ওনারা মাযহাব মানেন, এখানে যত দরবার আছে মির্জাকির দরবার বলেন, মমতাজিয়া দরবার বলেন, ওনারা প্রত্যেকে মাযহাবের অনুসারী, সাদগাছি আছে সবাই মাযহাবের কি অনুসারী, সবাই মাযহাবের অনুসারী। তাইলে আজকে এতগুলো দরবারের কথা বললাম, এতগুলো আল্লাহর ওলিগণের কথা বললাম, যারা সত্যিকার অর্থে হক্কানে রব্বানে আল্লাহর ওলি, যারা সুন্নি আকিদা সহিহুল আকিদা, যাদের আকিদা শুদ্ধ আছে ওনারা প্রত্যেকে মাযহাব মেনেছেন, তাহলে আমাদের কার এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের খেদমতে বলবো, আমাদের অনেক ছেলেরা অনেক সময় বিদেশ যায়, সৌদি আরব যায়, সেখান থেকে আইসা আগে বাবার পিছে বাবার সাথে নামাজ পড়ছিল নাবির নিচে হাত বাঁধা, এখন সৌদি আরব থেকে দুই বছর ঘুরে আইসা বাবার পাশে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য, বাবার হাত নাবির নিচে, ছেলের হাত বুকের উপর উঠে গেছে, হ্যাঁ, এবং ফাগুলা এর দুই পাশে দুই মুসলিম ফারুল উঠাই দে। আমাদের এটা একটু আপনি কথা বলতেছি আপনাদেরকে বলার জন্য, তো আপনারা আমার কথা শুনতে শুনতে মনে বোরিং ফিল করতেছেন, এই জন্য একটু আপনাদের রহস্যগত কথা বলতেছি, হ্যাঁ, ক্লিয়ার করার জন্য। আমাদের মৌলানা হাফেজ রুলাম ইনশাবুজুর আছেন, হাফেজ রুলাম ইনশাবুজুর রাঙ্গুনিয়ার, উনি একবার বলতেছেন যে আমার ছাত্র আমার কাছে পড়ছে, আমার ছাত্র এখন সে তো এখানে থাকতে শুননি ছিল, বিদেশ যাইয়া বাতিল হয়ে গেছে, আমিও জানি না, আমাকে দেখতে আসছে, দেখতে আসার পর এখন তার সাথে আমি জোহরের নামাজে দাঁড়াইলাম, সামনে ইমাম সাহেব আছে, এখন সে আমার পায়ের উপর পা উঠে দিয়ে
আমি বারবার ফাঁ টানি, আমি যত টানি সে তত টানে, আমি যত টানি আমি টানতে টানতে আর লাগে ফেলছি আমার পাঁচ সাথে ফাঁ, তারপরে সে তার ফাঁ নিয়ে আমার ফাঁয়ের উপর উঠে দেয়। তো বলতেছে এই ছেলে বিদেশ যাওয়ার আগে আদব ছিল, বিদেশ থেকে আসার পর বেয়াদ হয়ে গেছে। আমাদের ওইদিকে সীতাকুণ্ড একটা জায়গায়, কত বছর একটা জায়গা আছে, ওইদিকে একজন তার ছেলেকে লেখাপড়া করেছে ছোটবেলা থেকে, হাদিসে পাক আছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবিউল সিনিন। বলতেছে সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। এখান থেকে একটা মশলা খেয়াল রাখবেন, 7 বছরের আগে ছেলেদেরকে মসজিদে আনবেন না, কারণ এরা মসজিদের আদব বুঝবে না। আল্লাহর নবীজি ওই 7 বছর হলে নামাজ শিক্ষা দিতে বলতেছেন, বলেছেন তাহলে 7 বছর হলে আমরা জামাতও নিয়ে আসবো, কারণ তখন সে মসজিদের আদব বুঝবে, এহতরাম বুঝবে। এখন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি, দাদা নাতিকে নিয়ে আসে, দাদা নামাজে নিয়ত মানছে আর ছেলে কাতারে কাতারে হাঁটতেছে দৌড়তেছে। এজন্য এই তো ছোট বাচ্চা, এটা তো আমাদের বিনোদনের জায়গা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা। এখানে আপনারা 7 বছর হলে তারপর বাচ্চাদেরকে মসজিদে আনবেন। এখন সেই থেকে বাবা সাথে রাতে নামাজ পরে পরে আসতেছে, প্রাইমারি স্কুল শেষ করছে, বাবা স্কুল বাড়ির পাশে নামাজ একসাথে পড়াইছে, সাথে রাতে রাখছে যাতে করে সোহবত খারাপ সোহবতে না পড়ে। স্কুল শেষ করছে হাই স্কুল, এখন কলেজ তো আর বাড়ির পাশে নাই, কলেজে ভর্তি করা দিয়েছে সিডান কলেজে। সিডান কলেজে ভর্তি করা দেওয়ার পর 2 মাস পর বাড়িতে গেছে, এখানে হোস্টেলে ছিল, 2 মাস পর বাড়িতে গেছে। এখন বাবার সাথে নামাজ পড়তে আসছে, বাবা নামাজ পড়তেছে নাভির নিচে হাত বেঁধে আর ছেলে নামাজ পড়তেছে বুকের উপর হাত বেঁধে। এখন বাবা সালাম ফিনানোর পর বলতেছে, বাবারে তোরে তো আমি সিডান কলেজে ভর্তি করাইছি, হ্যাঁ তোরে হোস্টেলে দিছি, কিরে আমি তোরে কি ভুলে মহিলা হোস্টেলে ভর্তি করা দিছি নাকি? বাবা বলতেছে, অভূত আজ কি তোরে পুরুষ হোস্টেলে ভর্তি না করাই মহিলা হোস্টেলে ভর্তি করে দিলাম না, তুই এখন তুমি মাড্ডলে নামাজ ফরত দে, আট ডলে না ফরত, তুই নিশ্চয় মহিলা হোস্টেলের মধ্যে গেছবি ফলাম। এরকম অবস্থা হয়েছে আমাদের এখানে, দেখেন এখানে এতগুলা মানুষ। এটা হাদিসে পাক আছে, আমি আজকে জুমাতে বলছি পরিপূর্ণ বলতে পারি নাই, আমার নবী যে কিয়ামতের আলামতের কথা বলছেন সেখানে একটা বলেছেন, ওয়ালানা আখিরু হাজিল উম্মা আউয়ালাহা, পরের উম্মত আগের গুলাকে অভিশাপ দিবে, বলবে যে আগের গুলা ভুল করছে, এরা জাহান্নামে গেছে আমরা জাহান্নামে যাব নাকি? নাউজুবিল্লাহ বলেন না। এই আহলে হাদিসের ছেলেরা এরকম বলে যে আর বাপ যদি বলে তোমার বাবু তো এরকম নামাজ পড়ছে, বলে আমার বাবু ভুল করে জাহান্নামে গেছে আমিও যাব। কত বড় বেয়াদব এগুলো দেখেন। আমার নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন, দেখেন ওয়ালানা আখিরু হাজির উম্মতে আউওয়ালাহা, পরের গুলো আগের গুলাকে খারাপ বলবে লানত দিবে। এই আলে হাদিসের এগুলা, অথচ আমরা বলি আমার নবী যে হাদিসে পাক ইরশাদ করেছেন, উম্মত তোমরা যখন ফেতনায় পড়ে যাবে, এদিক সেদিক যাবে, বিভিন্ন দিকে তোমাদেরকে ডাকা ডাকি করবে, ফা আলাইকুম বেদিনিল আজায়েস, ফা আলাইকুম বেদিনিল আজায়েস, তখন তোমরা তোমাদের মুরব্বীরা যেভাবে চলেছিল সেইভাবে চলবে। আর এরা মুরব্বীদেরকে লানত দিচ্ছে, কত বড় কমিনা, কত বড় কমবক্ত। আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। বলতেছিলাম আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বলেছেন যে উলিল আমরের এতাত করার জন্য ওইদিকে আমার নবীজি কেরশাদ করতেছেন। দেখেন হাদিসে পাক সহি হাদিস, এখানে যে প্রশ্ন করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য যথেষ্ট নয় কি? আরে আমি আপনাদের খেদমতে বলেছিলাম আল্লাহ আল্লাহ রসুল যথেষ্ট, ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের এতাতের সাথে রাতে উলিল আমরের এতাত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। উলিল আমর মজহাবের ইমামগণের এতাত করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার হাদিসে পাকের দিকে আসেন, আল্লাহর প্রিয় মাহবুব দানায় গুয়ু মুনাজ্জাহুন আনিল উয়ুব রুহি ফিদাহু আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আলাইকুম বিসুন্নতি, এ আমার উম্মতরা তোমাদের উপর আবশ্যক আমার সুন্নতের উপর আমল করা, আমার সুন্নতকে আঁকড়ে ধরা, ও সুন্নতুল খুলাফা ইর রাশিদিন আল মাহদি,
নবীজি তো একথা বলেন নাই, আলাইকুম বেসুন্নতি ফাকাত, আমার তোমাদের উপর শুধুমাত্র আমার সুন্নতের উপর আমল করা আবশ্যক, এই কথা বলেন নাই। নবীজি ইরশাদ করেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক আমার সুন্নতের উপর আমল করা, ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত সুন্নতের উপর আমল করতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যথেষ্ট ঠিক আছে, ওইদিকে উলিল আমরের এতাত করার জন্য অনুসরণ করার জন্য নির্দেশ আল্লাহ, আর এদিকে খোলাফায়ে রাশেদিনের অনুসরণ করার নির্দেশ আল্লাহর পেয়ার রসুলের। এত নির্দেশ আমার আল্লাহ দিচ্ছেন, নির্দেশ আমার পেয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তাহলে আমরা যদি উলিল আমর যারা মুস্তাহিদিন যারা মজহাবের ইমাম এদের এতাত আমরা না করি, তাহলে আমরা তো আল্লাহর নির্দেশের অমান্য করতেছি। আর ওইদিকে আমরা যদি খোলাফায়ে রাশেদার অনুসরণ না করি, নবীজির নির্দেশের অমান্য করতেছি। তো আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশের অমান্য করলে আপনার ঠিকানা কোথায় হবে চিন্তা করেন। শুধু তাই নয়, আমার নবীজি শুধু নবীজির অনুসরণ নয়, সিহাবা ইকরামের অনুসরণের জন্য আমার নবীজি ইরশাদ করেন আসহাবিকান নুজুম, ও আমার উম্মতেরা শুনো, আমার প্রতিজন সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো। এখন বর্তমানে বিজ্ঞানের উন্নতির সীমা, বিজ্ঞানের চরম উন্নতির সীমায় এখন নাবিকরা জাহাজ চালানোর সময় রাডার আছে, স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের মাধ্যমে টাওয়ারের সাথে যোগাযোগ করে। এরা আমেরিকার জাহাজ অতল সাগরে পানি দিয়ে গিয়ে লন্ডনে পৌঁছবে, আমেরিকা থেকে জাহাজ ছড়ে চীনের মধ্যে আসবে, লন্ডন থেকে জাহাজ ছেড়ে বাংলাদেশে বঙ্গোপসাগর দিয়ে পতেঙ্গায় পৌঁছবে। এটা কেমনে, ডানও দেখা যায় না, বামও দেখা যায় না, সামনেও দেখা যায় না, পিছনেও দেখা যায় না, শুধু শুধু পানি আর পানি, কুল কিনারা কিছু দেখা যায় না। আর সেই সময় আগের যুগে যে সময় বিজ্ঞান উন্নতি লাভ করে নাই, সে সময় নাবিকরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্থান থেকে আরেক স্থানে, এক দেশ থেকে আরেক দেশে পৌঁছত নক্ষত্র দেখে দেখে। কি দেখে দেখে? নক্ষত্র দেখেন। এখান থেকে এখন সরকার পানির জাহাজের ব্যবস্থা করতেছে হজে যাওয়ার জন্য। তো হজে যাওয়ার জন্য পানির জাহাজে যখন যাবে, বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর, এই একটার পর একটা সাগর দিয়ে যাবে, ডানে বামে সামনে পিছনে কোনো কুলকিনের আছে নাই, তো ওনারা জিদ্দা কেমনে পৌঁছবে? এখন সহজ হয়ে গেছে, এখন তো রাডার আছে, টাওয়ার আছে, স্যাটেলাইট আছে, বিজ্ঞানের উন্নতির সময় এরা রাডার দেখে 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 সুন্দর গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু আগে যাইতো কিভাবে? কি দেখে দেখে? তারা দেখে দেখে, নক্ষত্র দেখে দেখে। সেই কারণে আমার নবী ইরশাদ করেছেন উম্মত, এই জাহাজ এক পানির জাহাজ, এক জায়গা থেকে আরেক জায়গা, এক এক বন্দর থেকে আরেক বন্দরে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যে সুন্দরভাবে ভিড়ে যাচ্ছে, কুল কিনারা বেদিশা হচ্ছে না। কি দেখে দেখে? নক্ষত্র দেখে দেখে। এই আমার উম্মতেরা, তোমরা যখন আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, দেখবে আসহাবি কুল্লুহুম হুদুল, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ফাবি আইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের মধ্যে যে কোনো একজন সাহাবীর অনুসরণ করলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তো সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য নির্দেশ কে দিলেন? নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন যে সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য, খোলাফায়ে রাশেদের অনুসরণ করার জন্য। তাইলে আমরা সেইখান থেকে বুঝতে পারতেছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর অনুকরণ, আল্লাহর অনুসরণ, নবী পাকের অনুসরণ যথেষ্ট ঠিক, কিন্তু যথেষ্ট কখন হবে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক আমরা চলব। কারণ আমার আল্লাহ জানেন, শুধু আল্লাহর অনুগত্য করলে কিভাবে করতে হবে সেটা বান্দা জানবে না। আমার নবীজি জানেন, শুধু নবীজির অনুসরণ করতে চাইলে কিভাবে করতে হয় সেটা তারা জানবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন যে উলিল আমরের অনুসরণ করার জন্য, নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদার কি করার জন্য,
অনুসরণ করার জন্য। আর সেই সাহাবা ইকরামের মধ্যে হযরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন মুকদ্দমা আসবে, আমার সামনে কোন কেস আসবে ফয়সালা করার সময়, যখন আমি কোরআন শরীফে খুঁজে পাবো না, যখন আমি হাদিস শরীফে পাবো না, তখন আস্তাহিদু রাই, আমি নিজে নিজে গবেষণা করব, কোরআন হাদিস থেকে গবেষণা করব, কোরআন হাদিসের উপর গবেষণা করে করে আমি ইস্তিহাদ করে সেই মশালার ফয়সালা আমি দিয়ে দেব। আমার নবীজি খুব খুশি হয়ে গেছে, বেশি খুশি হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল ইস্তিহাদ, ইস্তিহাদ করা এটা উম্মতের এজমা, এবং মাযহাবের ইমামগণ অনুসরণ করা এটা উম্মতের এজমা। যদি কেউ মাযহাবের ইমামের অনুসরণ করবে না, এরা গোমরা, এরা কোরআন হাদিস মতে, এরা উম্মতের এজমা মতে এরা গোমরা, এরা পথভ্রষ্ট। আর যারা মাযহাবের ইমামের অনুসরণ করবে, এরা সঠিক পথের উপর থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে মতে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই আউলিয়া কেরামের ভূমিকার কথা যদি বলি, আমি প্রথমে এই সুন্নি জামাতের যত পীর আছে, সুন্নি জামাতের যত পীর, সুন্নি জামাতের যত হক্কানি রব্বানি পীর আছে, প্রত্যেকে আমার মাতার দাস। এই কথা মনে রাখবেন, সুন্নি জামাতের যত পীর আছেন ওনাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজের জন্য নিজের পীর বলো, নিজের জন্য নিজের পীর বড়। তা আউলিয়া কেরামের ভূমিকার কথা বলতে গেলে আমাকে প্রথমে সাইন্স সিরপুরের ভূমিকার কথা আসতে হবে, যেহেতু আমি সাইন্স সিরপুরের দরবারে নুন খেয়েছি, এই জন্য আমাকে গুণ গাইতে হবে। আপনারা যারা যে দরবারে আছেন, প্রত্যেকে আপন আপন দরবারের গুণ গাইবেন, এটাই নিয়ম। তাহলে সাইন্স সিরপুরের ভূমিকার কথা যদি বলি, আজকে হুজুর সৈয়দ আহমদ শাহ সিরপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলে রসুল, উনি প্রথমে আফ্রিকার মধ্যে গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। আফ্রিকা থেকে রেঙ্গুন গিয়েছেন, রেঙ্গুন থেকে বাংলাদেশে এসেছেন, এবং বাংলাদেশে এসে আমাদের চট্টগ্রামের জমিনে জামিয়া আবদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আজকে সারা পৃথিবীর মধ্যে এই জামিয়া থেকে ছাত্র বের হয়ে সুন্নিয়াতের খেদমত করতেছে। আমাদের গৌসিয়া কমিটির সম্মানিত চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেব, উনি বিভিন্ন দেশে যান ব্যবসায়িক খাতিরে। কিছুদিন আগে মালয়েশিয়া গেছেন, সিঙ্গাপুর গেছেন, সেখানেও গৌসিয়া কমিটির শাখা করে আসছেন। আমার সাথে ওই দিন জামিয়ার ময়দানে কথা হয়েছে। কিছুদিন আগে আমেরিকা গেছেন, লন্ডন গেছেন, সেখানেও গৌসিয়া কমিটি করেছেন। উনি বলেন, আমি আশ্চর্য হয়ে যাই, আমেরিকা যেখানে যাই সেখানে দেখি জামিয়া ছাত্র, লন্ডনে আসলাম সেখানে জামিয়া ছাত্র, মালয়েশিয়া আসলাম সেখানে জামিয়া ছাত্র, সিঙ্গাপুরে যাই সেখানে জামিয়া ছাত্র, যেখানে যাই সেখানে সুন্নিয়তের খেদমত করতেছে জামিয়া ছাত্র। তাহলে এই যে আজকে আমি আপনাদের খেদমতে মজাহাবের উপর কিছু আলোচনা করলাম, এটা জামিয়ার উসিলাই। কিসের উসিলাই? জামিয়ার উসিলাই। জামিয়ার মধ্যে দুই এক কলম লেখাপড়া করার ওস্তাদদের মার পিটাটি দেখাইয়া কিছু লেখাপড়া করার সুযোগ হয়েছে, এই জন্য ওস্তাদের পদধূলি পেয়ে আপনাদের সামনে দাঁড়াইতে পারেছি, পেরেছি। এটা জামিয়ার উসিলাই। সাইন্স শ্রীকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভূমিকা যদি পালন না করতেন, তাহলে আজকে সুন্নিয়তের কি দশা হইত? আজকে যে আমাদের বাংলাদেশের মধ্যে এতগুলো মাজারে পাক আছে, এই মাজারে পাকের জিয়ারতের ব্যাপারে, ওরসের ব্যাপারে, এক সুন্দর সুন্নত মোতাবেক চলার ব্যাপারে যা বলতেছে, অধিকাংশ দেখা যাচ্ছে জামিয়ার ফারেগত আছে ছাত্ররা। তো আমার আগে আপনাদের এখানে আপনাদের এলাকার সন্তান মৌলানা মুনাওয়ারুল ইসলাম আল কাদেরী, উনি তকরির করেছেন, উনিও জামিয়ার ছাত্র। এখানে যাদেরকে দেখতেছি অধিকাংশ জামিয়ার ছাত্র, আলহামদুলিল্লাহ। অন্যান্য মাদ্রাসা আছে, আমাদের সুবহানিয়া কামিল মাদ্রাসা আছে, ওয়াজেদিয়া আছে, আরো বহু কামিল মাদ্রাসা আছে, শাহজাহানিয়া মাদ্রাসা আছে, ওখানেও আছে, এগুলো থেকে খেদমত করছে। কিন্তু আমি ওইটাই বলতেছি, বেশিরভাগের কথা বলতেছি, বেশিরভাগ দেখবেন এখানে যতগুলো মাদ্রাসা আছে, যত সুন্নি মাদ্রাসা, দাখিল, আলেম, ফাজেল, কামেল, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখেন ভালো ভালো পোস্টের মধ্যে থেকে যারা খেদমত করতেছেন ফারেক কোথাকার জামিয়ার। এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে ফারেক কোয়া ছাত্ররাই খেদমত করতেছে। আজকে জোহাদিয়া দরবার বলেন, শুকসরি দরবার বলেন, এদিকে সাজগাছিয়া দরবার বলেন, এদিকে ধর্মপুর দরবার বলেন, মমতাজিয়া দরবার বলেন, আমাদের মির্জাকিল দরবার বলেন, সুন্নি জামাতের যত দরবার, হক দরবার আছে, ওনাদেরও ভূমিকা আছে সুন্নিয়ত প্রচারে।
আছে কি নাই, ওনারও খেদমত করতেছেন, বাতিলের বিরুদ্ধে লড়াই করতেছেন, এমন এমন দরবার, এমন এমন জায়গায় প্রতিষ্ঠিত যেখানে চতুর্দিকে বাতিল, যে ৩২টা দাঁতের ভিতর একটা জিহ্বা, ৩২টি দাঁতের ভিতর একটা জিহ্বা এরকম, তারপরে সেখানে সুন্নিয়তের খেদমত করতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রত্যেকের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আউলিয়া কেরামের ভূমিকা এটা অসামান্য, এটা বয়ান করে শেষ করা যাবে না। এই জন্য আপনাদের খেদমতে বলবো, আউলিয়া কেরামের দরবারে যাবেন, জিয়ারত করবেন, ওরসে পাকে যাবেন, হ্যাঁ কিন্তু শরীয় সম্মত ওরস পালন করবেন। কি সম্মত? শরীয় সম্মত। কোন ওরসের মধ্যে আমি যদি একটা ওরসের মধ্যে হিন্দু আইনা সেখানে কিছু এই গান বাজনা করাই, এটা কি জায়েজ হবে বলেন? এটা ওরস একটা শরীয় সম্মত ওরস। আপনি শরীয় সম্মত ওরসের ভিতর কিছু ভেজাল যদি আপনি ঢুকাই দেন, তাহলে আপনি ওইটাকে কুলুষিত করে ফেললেন। এটার কারণে আজকে আমাদের কিছু ভাইয়েরা না বুঝে বুঝে না বুঝে ওরসে পাকের মধ্যে গিয়ে অনেক কিছু খরাফাত করে। আমি এক জায়গার মধ্যে খুব বেশি এই ওয়াজের মধ্যে খুব বেশি বকাবকি করছি, যার কারণে ওরা এটা বন্ধ হয়ে গেছে। আগে কি করতো, মহিষকে ওরা নাকের মধ্যে নাফা দিয়ে তারপরে মহিষের মুখের উপর কেরোসিন মারে, কেরোসিন মারে এবং গাছের মধ্যে ছোট ছোট ফেরেক লাগিয়ে মহিষের গায়ের মধ্যে ফেরেক মারে। এটা একটা জানোয়ার, সে মুখে বলতে পারতেছে না, এটা আল্লাহর নামে জবাই হয়ে যাবে। বুঝুন, কিছুক্ষণ পরে এটাকে জবাই করা হবে, জবাই করা হবে, কিন্তু আজকে এই মহিষটাকে যে অত্যাচার করতেছে, কত বড় জুলুম, কবিরা গুনাহ, কত কষ্ট পাইতেছে। যে মহিষটাকে ক্রয় করেছেন আল্লাহর নামে জবাই করার জন্য, জবাই করার আগে এটা নিয়ে আপনি উল্লাস করতেছেন, হারাম, খবরদার। এটা যদি কোথাও দেখেন এদেরকে বারণ করবেন আপনারা। এটা শুধু হুজুরের দায়িত্ব নয়, এটা ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। এটা শুধু আলেমদের দায়িত্ব নয়, আলেমরা দেখবে, আলেমরা বলবে, এটা নয়, সামাজিকভাবে আপনাদেরকে বলতে হবে। কোনো ওরসে পাকের মধ্যে যদি খারাপ কিছু দেখেন, আপনারা তো দিনদার মানুষ, আপনারা ভিন্দারা মানুষ, আপনারা নিজেরা বলবেন, ভাই আপনারা এগুলো কি করতেছেন। ওরস কমিটির সাথে যোগাযোগ করবেন, আউলাদে পাকের সাথে যোগাযোগ করবেন, দরবারের শাহজাদের সাথে যোগাযোগ করবেন, হুজুর এগুলো যে করতেছে এগুলো দেখতে তো খুব খারাপ দেখা যাচ্ছে, একটা মহিষকে অত্যাচার করতেছে, মহিষের মুখে কেরোসিন মাইরা আগুন মারতেছে, এভাবে মহিষকে পাগল করতেছে, হুজুর মহিষকে উত্ত্যক্ত করতেছে, এগুলো তো শরীয়ত মতে জায়েজ হবে। হুজুর আমরা ওরসে আসছি একটু ফায়দা পাওয়ার জন্য, একটু তাওয়াজ্জু পাওয়ার জন্য, কিন্তু এখানে যদি এগুলো চলে তাহলে এগুলোর দ্বারা কেমন হয়? আর ওরসের মধ্যে মহিষের পিছনে যদি আপনি গান বাজনা করেন, অনেক সময় গান বাজনাও করে না, হ্যাঁ এখন গান বাজনা এটা স্ট্যান্ডার্ড হয়ে, এটাকে ডিজে বলে না বিজে বলে, হ্যাঁ এখন আসতে গান বাজানো এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখান থেকে আগে আন্ডা আসিল শরদ গিয়ে ডিমই আর খদ্দুর গিয়ে মাফলেট হই, এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এখন কথা ডিজে ডিজে হয় না ডিজে, এগুলা জায়েজ নাই। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, ওয়া জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, কিয়ামতের আগে নাচওয়ালি মেয়েও বেড়ে যাবে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রণা বেড়ে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এগুলো যন্ত্রণা, এগুলো যন্ত্রণা, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমরা এই যে মুরব্বীরা দেখতেছি, যুবক ভাইয়েরা দেখতেছি, আপনারা আপনাদের ছেলেদেরকে, যুবক ভাইয়েরা আপনাদের ভাই বোনদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, গাইড করবেন। যদি গাইড না করেন, চতুর্দিকে বাতিল ফেরকার আছে, আপনার ভাই আপনার বোন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, পথে পথে বাতিল ফেরকার দাঁড়িয়ে আছে, এদের লোক ঠিক করা আছে, মেয়েদেরকে মেয়েদের মাধ্যমে বুঝাচ্ছে, ছেলেদেরকে ছেলেদের মাধ্যমে বুঝাচ্ছে, আস্তে আস্তে বুঝাতে বুঝাতে তাদেরকে বিপদগামী করে ফেলতেছে। কিন্তু আমরা যদি আমাদের পথে পথে না থাকি তাহলে এটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক এই বিস্তম মাহফিল আমাদের উদীয়মান তরুণ সংঘের ব্যবস্থাপনায়, এই উদীয়মান একতা সংঘের ব্যবস্থাপনায়, এলাকাবাসীর সহযোগিতায় এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।